হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ঘন্টিটা একবার টিপে দিন। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ফিট ফাট ভালো আছেন। বন্ধুরা, আজকে প্রাউন্সের ব্যাপারে আলোচনা করব, অর্থাৎ চিংড়ি মাছের সম্বন্ধে। তো প্রথমত দেখা যাক যে চিংড়ি মাছ খেলে কী কী উপকার পাওয়া যায়। তো থাইরয়েডের সমস্যা যাদের আছে, তো ওনাদের জন্য চিংড়ি মাছ অনেক উপকার, কারণ এতে 10% কপার থাকার ফলে থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং থাইরয়েডের হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, যাদের থাইরয়েডের সমস্যা আছে, তো ওনারা সপ্তাহে একবার হলেও চিংড়ি মাছ খাওয়া ভালো। তো 2 নম্বর হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কারণ এতে 8% ম্যাগনেসিয়াম থাকে। টাইপ 2 ডায়াবেটিসকে হাত থেকে রক্ষা করে। ত্বক, চুল ও নখের সুরক্ষা করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকার ফলে মূত্রথলির সংক্রমণ, নানা রকম ইনফেকশনকে রক্ষা করতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের সেরোটোনিন উৎপন্ন করতে সাহায্য করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। 13% নিয়াসিন থাকে, যা কার্বোহাইড্রেট ও প্রোটিনকে এনার্জিতে পরিবর্তন করে এবং দেহ থেকে ফ্যাট জমতে বাধা সৃষ্টি করে, হাড়ের ক্ষয় রোধ করে, কারণ এতে ফসফরাস থাকে, 14% ফসফরাস থাকে। যাদের পন্ডিলাইসিসের রোগ মানে হাড় ক্ষয় হয়ে যাওয়া, তো এদের ক্ষেত্রে চিংড়ি মাছ খাওয়া ভালো, কারণ হাড় ক্ষয় রোধ করতে সাহায্য করে। যাদের রক্ত নেই তাদের চিংড়ি মাছ খাওয়া ভালো, কারণ এতে রক্তে লাল কণিকা সৃষ্টি করতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। তো বন্ধুরা, ছোট্ট টিপস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন ঘন্টিটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার।